ইউক্রেনের তুর্কি ড্রোন হামলায় নাস্তানাবুদ পুতিনের সেনারা। নতুন কৌশলে আক্রমণের সফলতা পাচ্ছে ইউক্রেনীয়রা। যুদ্ধ শুরুর পর থেকে 9,000 রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেনে নিহত বাংলাদেশি ইঞ্জিনিয়ার হাদিসের বাড়িতে করুণ চিত্র, ছেলের লাশের জন্য কেঁদে কেঁদে বেহুশ মা। এবং রাশিয়াকে কুপোকাত করতে সোভিয়েত নির্মিত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছে জার্মানি। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। এসবের বিস্তারিত সহ আরও কিছু আলোচিত খবরাখবর জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। ইউক্রেনের ড্রোন হামলায় রীতিমতো নাস্তানাবুদ রুশ বাহিনী। তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোনের হামলায় ধ্বংস হচ্ছে একের পর এক রুশ ট্যাঙ্ক ও সাজোয়াজান। ফলে প্রশ্ন উঠেছে রাশিয়ার বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে। যদিও বিশ্লেষকরা বলছেন অপ্রত্যাশিতভাবে ড্রোন হামলার মুখে পড়ে ইউক্রেন অভিযানের কৌশলে পরিবর্তন আনছে মস্কো। গোলা ছোড়ার জন্য প্রস্তুত রুশ ট্যাঙ্ক, লক্ষ্য ইউক্রেনের সামরিক বাহিনী। কিন্তু হামলার ঠিক আগ মুহূর্তে মিসাইলের আঘাত। গত কয়েকদিনে এমন ড্রোন হামলার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে কিয়েভ। নিখুঁত লক্ষ্যভেদী এসব হামলায় ব্যবহৃত হচ্ছে তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন। বলা হচ্ছে ইউক্রেনে রুশ বাহিনীর স্থল অভিযানে সবচেয়ে বড় বাধা তৈরি করেছে এই ড্রোন। সমর ভাণ্ডারে থাকা ছোট এই উড়োযান যেন তুরুপের তাস হয়ে উঠেছে কিয়েভের জন্য। ঘন গাছপালা কিংবা বরফের আড়ালে লুকিয়ে থাকা রুশ ট্যাঙ্কও বাঁচতে পারছে না তুর্কি ড্রোনের হামলা থেকে। ইউরোপীয় নিরাপত্তা বিষয়ক গবেষক এড আর্নল্ড জানান, রাশিয়া যা মনে করেছিল তার চেয়ে অনেক বেশি প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে তাদের। কিছু ক্ষেত্রে তাদের পরিকল্পনায় যে গাফিলতি আছে সে বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে। মস্কো বুঝতে পেরেছে এই দুর্বল পরিকল্পনা নিয়ে ইউক্রেনে অভিযান অব্যাহত রাখা খুবই কঠিন হয়ে উঠবে তাদের জন্য। সামরিক ড্রোন তৈরিতে বিশ্বজুড়ে খ্যাতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তবে বাইরাক্তার নিয়ে এ শিল্পে শক্ত অবস্থান আছে তুরস্কেরও। ধারণা করা হয় দেশটি থেকে অন্তত এক ডজন ড্রোন কিনেছে ইউক্রেন। বাইরাক্তার ড্রোনের হামলায় নাকাল হয়ে কিছুটা ভাবমূর্তি সংকটেও পড়েছে রাশিয়া। বিশ্বের অন্যতম অস্ত্র উৎপাদক ও রফতানিকারক দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা অনেক। বিশেষ করে S-300 এবং S-400 ব্যবস্থাকে দেখা হয় সবচেয়ে কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে। কিন্তু তুর্কি ড্রোনের হামলা সামাল দিতে ব্যর্থ হওয়ায় প্রশ্নের মুখে পড়বে এর সক্ষমতা। নিরাপত্তা বিষয়ক গবেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, ইউক্রেন যে কাগজে বাঘ নয় এটা প্রমাণ হয়ে গেছে। রুশ বাহিনী দেশটিতে যে ধরনের প্রতিরোধের মুখে পড়েছে তাতে মস্কোকে ইমেজ সংকটে পড়তে হবে। এর ফলে সমরাস্ত্র ইস্যুতে বিশ্বব্যাপী রাশিয়ার যে সুনাম ছিল তার উপর প্রভাব পড়বে। সামরিক সক্ষমতায় অনেক দুর্বল ইউক্রেনের প্রতিরোধের সামনে যুদ্ধ কৌশল পাল্টানোকেই রাশিয়ার জন্য ব্যর্থতা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষকরা। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার এক সপ্তাহে প্রায় 9,000 রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমাদের ওপর পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর থেকে মস্কোর 9,000-এর মতো সেনাকে হত্যা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন, খবর আনাদোলুর। প্রায় 9,000 রুশ সেনাকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে 19-20 বছর বয়সী 200-300 সেনাও রয়েছে। কয়েকটি হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, তারা যেখানে যাবে সেখানে ধ্বংসযজ্ঞ নেমে আসবে। ইউক্রেনে হামলার জবাব পেয়ে গেছে দখলদাররা। এটিকে ইউক্রেনীয়রা দেশপ্রেমের প্রমাণ হিসেবে দেখছে বলেও উল্লেখ করেন জেলেনস্কি। যদিও রাশিয়া জানিয়েছে ইউক্রেনে হামলার শুরুর পর থেকে তাদের 498 সেনা নিহত ও 1,597 জন আহত হয়েছেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি আন্তরিকভাবে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা করছি। আমরা তাদের অপমান করে তাড়িয়ে দেব, এরা রাষ্ট্রীয় যোদ্ধা নয়। তাদের বহু বছর ধরে করা পরিকল্পনা আমরা ভণ্ডুল করে দিয়েছি। বহু আক্রমণকারী এখন পালিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, যোগ করেন জেলেনস্কি। এরই মধ্যে রাশিয়ার আক্রমণের শিকার ইউক্রেনে সোভিয়েত ইউনিয়ন নির্মিত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি। জার্মান অর্থ মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, তবে এখনও পর্যন্ত জার্মান সরকার এই তথ্য নিশ্চিত করেনি। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে। কয়েকটি বার্তা সংস্থা জার্মান সরকারের সূত্রের বরাতে জানায়, সোভিয়েত আমলের 2,700 স্ট্রেলা ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর অনুমোদন দিয়েছে বার্লিন। সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানির একটি অস্ত্র ডিপোতে এসব ক্ষেপণাস্ত্র ছিল। 1989 সালে বার্লিন দেয়ালের পতনের পর পশ্চিম জার্মানির সঙ্গে একীভূত হয় অঞ্চলটি। এর আগে জার্মান সরকার ঘোষণা দিয়েছিল তারা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য 500 স্ট্রিঞ্জার ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক বিধ্বংসী
1000 অস্ত্র সরবরাহ করবে। বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানায়, ক্ষেপণাস্ত্রগুলো পরিবহনের জন্য প্রস্তুত, কিন্তু ফেডারেল নিরাপত্তা পরিষদ এখনও পাঠানোর অনুমোদন দেয়নি। গত রাশিয়া আক্রমণ শুরুর আগ পর্যন্ত ইউক্রেনে অস্ত্র সরবরাহে রাজি ছিল না জার্মানি। আক্রমণের তৃতীয় দিন জার্মান চ্যান্সেলর আগের অবস্থান পাল্টে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন। তিনি এটিকে ঐতিহাসিক পরিবর্তন বলে উল্লেখ করেন। এদিকে ইউক্রেনের অলিভিয়া পোর্টে রাশিয়ার রকেট হামলায় বরগুনার বেতাগি উপজেলার বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি, শোকের মাতমে দিশেহারা পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হাদিসকে হারিয়ে বাবা বাকরুদ্ধ ও মা বেহুশ। স্থানীয় সময় বিকেল 5:10 দিকে ইউক্রেনের অলিভিয়া পোর্টে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে বোমা হামলা চালায় রাশিয়া। এতে জাহাজে থাকা মেরিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান আরিফ নিহত হন। তিনি ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আরিফের নিহতের খবর শোনার পর ওই ইঞ্জিনিয়ারের বাড়ি বেতাগিতে চলছে শোকের মাতম। জানা যায়, ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন হাদিস। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ পাওয়া আরিফ চট্টগ্রাম মেরিন একাডেমির 47তম ব্যাচের ছাত্র ছিলেন। লেখাপড়া শেষ করে তিনি এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি নেন। হাদিসের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে বাড়ি ভর্তি মানুষ। বাকরুদ্ধ বাবা মাকে সান্ত্বনা দিচ্ছেন প্রতিবেশীরা। ইউক্রেনে জাহাজটি আটকা পড়ার পর থেকেই তাদের পরিবারের সকলের দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটছিল। নানা শঙ্কার মধ্যে ছিলেন তারা। তাদের সেই শঙ্কায় সত্যি হলো, সন্তানের লাশ ফেরা নিয়ে এখন আশঙ্কায় রয়েছেন তারা। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটিতে 5 বছর যাবৎ চাকরি করছিলেন আরিফ। ইউক্রেনের সময় বুধবার বিকেল 5:10 দিকে তাদের জাহাজে হামলা হয়েছে। জাহাজে আরিফ সহ বাংলাদেশের 29 জন নাবিক ছিলেন, বাকিরা সুস্থ আছেন। নিহত হাদিসের ছোট ভাই মোহাম্মদ তারেক বলেন, আমরা জাহাজে থাকা আরিফের সহকর্মীদের কাছেই মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। এরপর থেকেই আমার বাবা বাকরুদ্ধ হয়ে বসে আছেন, মা বেহুশ। তিনি বলেন, সকালেও ভাই আমাদের সঙ্গে কথা বলেছেন। সেই সময়ে ফোনে বলেন, ভাই আমাদের আর ভাঙ্গা ঘরে থাকতে হবে না, বাড়িতে এসেই যেভাবে হোক ঘরের কাজ ধরব। ফোনালাপে ইউক্রেনে বোমা গুলির শব্দ ও যুদ্ধের অবস্থা নিয়েও কথা হয়। ভীতিকর পরিস্থিতি নিয়ে আরিফ শঙ্কিত ছিল বলেও জানান তিনি। বাড়ি ফেরার তারা অনুভব হয়েছিল আরিফের কথায়। বাড়ি ফিরে কি কি কাজ করবে ছোট ভাইয়ের সঙ্গে তার একটি আলোচনাও করেন। তারে কারো বলেন, তিনি সরকারের কাছে অনুরোধ করেন যাতে দ্রুত তার ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনা হয়। তারেক বলেন, এক নজরের জন্য হলেও আমার ভাইয়ের লাশটা শুধু দেখতে চাই। ভাইকে হারিয়ে আমাদের পরিবারটি পথে বসে গেল, এমনটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ছোট ভাই তারেক। প্রসঙ্গত, সিরামিকের কাঁচামাল ক্লে পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে 22 ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং কর্পোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ। এর চাইতে হৃদয় বিদারক ঘটনা হতেই পারে না। সাতসাগর 13 নদী ওপারে সন্তানের লাশ পড়ে আছে, এটা ভাবতেই কেমন লাগে। আল্লাহ তাআলা পরিবারটিকে এই শোক সইবার তৌফিক দান করুন, হাদিসের ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাত নসিব করুন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে ঘটনাটি নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন, মতামত জানিয়ে দিন ইউক্রেনে চলমান সংকট নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।